বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি একটা বই লেখা শুরু করছিলেন, রাইট? বই লেখা শুরু করছিলেন বলা যায় না ঠিক, উনি বিভিন্ন সময় ডায়েরির মতো যা যা লিখে রাখছিলেন ওইগুলোকে কালেকশন করে একসাথে করে পরবর্তীতে একটা বই হিসেবে প্রকাশ করা হয়েছে। কেন উনি লিখতে গেলেন বইটা? এখন এই বই ইজ কামিং টু হন্ট আস, আমাদের জন্য একটা বিভীষিক এবং দুঃস্বপ্ন হয়ে এই বইটা এখন আমাদের জাতিকে তাড়া করে বেড়াচ্ছে। কেন বলতেছি এই কথাটা? ওকে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অধ্যক্ষের কার্যালয় ঢাকা কলেজ। ঢাকা কলেজ বাংলাদেশের কিন্তু একটা বিখ্যাত আলোচিত একটা অত্যন্ত প্রাচীন কলেজ। সেখানে হইতেছে একাদশ 2021-22 শিক্ষাবর্ষের হইতেছে একটা গ্রন্থ পাঠ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। খুবই ভালো কথা, সৃজনশীল ব্যাপার স্যাপার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দরকার আছে অবশ্যই। অসম্ভব তত্ত্ব জীবনী এই বইটার একটা গ্রন্থ পাঠ প্রতিযোগিতা। এটা কী ধরনের প্রতিযোগিতার জন্য তারা ইন্টারেস্টেড হবে এই প্রতিযোগিতায় অংশ নিতে সেটাও আই ডোন্ট নো, মেবি খুব বেশি স্টুডেন্টরা ইন্টারেস্টেড হবে না। এত দ্বারা একাদশ শ্রেণীর সকল ছাত্রকে জানানো যাচ্ছে যে আগামী এত তারিখ মঙ্গলবার এতটায় তাদের গ্রন্থ পাঠ প্রতিযোগিতা অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমান অনুষ্ঠিত হবে। এটা খুব ভালো কথা। এই প্রতিযোগিতায় একাদশ শ্রেণীর সকল ছাত্রকে বাধ্যতামূলকভাবে অংশগ্রহণ করতে হবে। একটা প্রতিযোগিতা স্কুলে একটা প্রতিযোগিতার মধ্যে বাধ্যতামূলকভাবে সবাইকে অংশগ্রহণ করতে হবে, মানে এটা তারা চাইলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থাকলো না, এটা তো হলো অব্লিগেটরি অ্যাক্টিভিটি হয়ে গেল। প্রতিযোগিতায় প্রাপ্ত নাম্বার অর্ধবার্ষিক পরীক্ষায় যোগ হবে এবং পাস নাম্বার 50% অর্থাৎ 50-এর মধ্যে 25 পেতে হবে এবং উক্ত প্রতিযোগিতায় পাস ব্যতীত কোনোভাবেই দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ করা হবে না। হোয়াট? বঙ্গবন্ধু ক্যাজুয়ালি ওনার অবসর সময়ে কী কোন খাতা কলমে কী লিখছে না লিখছেন সেগুলোরে আবার অতি উৎসাহী লোকজন বই আকারে পাবলিশ করছে, খুব ভালো কথা। সেটা আবার হইতেছে গ্রন্থ পাঠ প্রতিযোগিতা আয়োজন করছে ঢাকা কলেজ, সেটাও মানলাম খুব ভালো কথা ওরা করছে। সেই গ্রন্থ পাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণ বাধ্যতামূলক করছে, আচ্ছা মানলাম, মেনে নিলাম, ওকে ওইটাও বাধ্যতামূলক করা হয়েছে। এখন বলা হচ্ছে এটার পাশ মার্ক হইতেছে 50%, মানে বাংলাদেশে কিন্তু পাস মার্ক কত 33-এ নাকি? আমি বাংলাদেশ থেকে আসার পর গত 10 বছর বাংলাদেশ চেঞ্জ হয়ে সিঙ্গাপুর হয়ে গেছে, এই জন্য এখন পাস মার্ক আর 33-এ না 50-এ। আমেরিকাতে পাস মার্ক হচ্ছে 60-এ, বাংলাদেশকে আমেরিকা হয়ে গেছে যে 50-এ পাস মার্ক 50% পাওয়া লাগবে? না না না, বাংলাদেশ এখনও 33-ই আছে, কিন্তু যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এটা এমনভাবে পড়তে হবে যে এইখানে হইতেছে 33-এ পাশ করলে হবে না, 33 পেয়ে এখানে 50 পেয়ে পাশ করতে হবে, লাইন বাই লাইন মুখস্থ করতে হবে, ঠোঁটস্থ কণ্ঠস্থ করতে হবে বঙ্গবন্ধুর আত্মজীবনী। সারা দেশের সবাইকে কণ্ঠস্থ ঠোঁটস্থ, এবং শুধুমাত্র কণ্ঠস্থ ঠোঁটস্থ করলে হবে না, করে 50% মার্কস পেয়ে পাশ করতে হবে, নাইলে পরের ক্লাসে উঠতে দেওয়া হবে না, পরের ক্লাসে উঠতে দেওয়া হবে না। এটা ঢাকা কলেজের সার্কুলার, ঢাকা কলেজের লিখিত তারিখে কলেজের উচ্চ মাধ্যমিক অনার্স ও মাস্টার্স শ্রেণীর সকল ক্লাস স্থগিত থাকবে, সকল ক্লাসও স্থগিত থাকবে। কেন? গ্রন্থ পাঠ প্রতিযোগিতা। তা গ্রন্থ পাঠ প্রতিযোগিতাটা কীভাবে হবে আমি জানি না। মানুষ যখন মারা যায় তখন এই যে কোরআন শরীফ পড়ে না, মৃত লাশের পাশে বসে সবাই সিরিয়াল ধরে কোরআন শরীফ পাঠ পড়তে থাকে করে পড়তে, এটা কি এরকম কিছু হবে? সিরিয়াল ধরে সবাই বসে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়তে শুরু করবে, 1952 সাল আমি ঘুম থেকে উঠে সকালে বাইরে হাঁটতে বেরোলাম, বাইরে হাঁটতে বেরিয়ে একটি কাকের সাথে দেখা, মানে কীভাবে হবে এভাবে সবাই জপবে? মানে এটা তারা একটা ধর্ম বানানোর চেষ্টা করতেছে, এটা মুক্তিযুদ্ধের চেতনা, আর এটাকে একটা ধর্মীয় আবহ আবেশ দেওয়ার চেষ্টা দীর্ঘদিন ধরে চলতেছে বঙ্গবন্ধুর জন্যে। হাই মুজিব মাতম মাতম করছে, আমরা দেখছি পিঠের মধ্যে ছুরি মেরে, হ্যাঁ, হাসান হোসেনের সেই আদলে, রাইট? আমি একটা ধর্মীয় আবহ দেওয়ার চেষ্টা অনেকদিন ধরেই হচ্ছে, এটা মনে হচ্ছে ওইটারই একটা এক্সটেনশন আর কি। গ্রন্থ পাঠ প্রতিযোগিতা সবাই কি মানে কি আমি বুঝলাম না এটা কি, এবং এটাতে আসা বাধ্যতামূলক, অংশগ্রহণ করা বাধ্যতামূলক, এবং শুধু অংশগ্রহণ করলেই হবে না যে লাইক ও আচ্ছা অংশগ্রহণ বাধ্যতামূলক আপনি যাবেন গিয়ে বসে বসে পড়বেন, না না না, পড়ে আবার পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে আবার 33-এ পাস করলে হবে না, 50% মার্কস পেয়ে পাস করতে হবে, এবং পাস না করলে আবার আপনাকে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করতে হইতে দেওয়া হবে না, মানে এটা কারিকুলামের অংশ বানায় ফেলছে।
তো কি বলবো, আসলে কিছু বলার নাই। আমি খালি এটাই ভাবতেছি যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, যে আত্মজীবন উনি সমাপ্ত করে যেতে পারে না, অসমাপ্ত যেটা, ওইটারও যদি এত পাওয়ার হয়, তাহলে যদি বঙ্গবন্ধু কোনো আত্মজীবনী সমাপ্ত করে যেতেন, সেটার না জানি কত পাওয়ার থাকতো।